এর আগে আমি ওবিসি এবং এসসিদের দেখিয়েছি যে কীভাবে করে অ্যাপ্লাই করতে হয় দুয়ারে সরকার, শুধুমাত্র দুয়ারে সরকারের জন্য, যে দুয়ারে সরকারে কীভাবে করে অ্যাপ্লাই করলে পরে তোমাদের সার্টিফিকেটগুলো তোমরা হাতে পাবে। তো আজকে আমি তোমাদের দেখাবো এসটি সার্টিফিকেট, যে এসটি সার্টিফিকেট কীভাবে করে অ্যাপ্লাই করলে পরে তোমাদের সার্টিফিকেটগুলো তোমরা হাতে পেয়ে যাবে এবং দুয়ারে সরকার ক্যাম্পে, ঠিক আছে? তাই যারা দুয়ারে সরকারের ক্যাম্পে সার্টিফিকেট জমা করতে চাও তো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, এবং যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারা ভিডিওটা থেকে কিছুটা উপকৃত হতে পারে, ঠিক আছে? তো প্রথমত বলে দিচ্ছি যে দুয়ারে সরকারের ক্যাম্প, এই দুয়ারে সরকারের ক্যাম্পে কিন্তু দেখো অনেক অ্যাপ্লিকেশনস পড়ে। এর জন্য কী করা হচ্ছে, যে ফার্স্ট থিং সেটা হচ্ছে যে অ্যাফিডেভিট, ঠিক আছে? কারণ যারা ফার্স্ট ক্লাসে করছে, যারা মনে করো বংশের কারণে প্রথমবার অ্যাপ্লিকেশন করছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই অ্যাফিডেভিটটা দিতে হয় না। এবং সেই অ্যাফিডেভিটের জায়গায় কিন্তু তোমরা যে পাঁচজনের যে ঘোষণাপত্রটা রয়েছে, যেখানে ডিক্লারেশন যে বয়স্ক 60+ এজ যারা রয়েছে, সে মহিলা হোক বা পুরুষ, তাদের কিন্তু সেখানে স্বাক্ষর করাতে হয় সেই ডকুমেন্টসটার মধ্যে, মানে তোমাদের সেই ডিক্লারেশন ফর্মটাতে, এবং তাদের ভোটার কার্ড বা আধার কার্ড কিন্তু তা তোমাকে নিয়ে জমা করতে হয় দুয়ারে সরকারের ক্যাম্পে, এবং সেটাকে প্রধানকে দিয়ে কিন্তু সেখানে সিগনেচারও এবং সিল সহকারে তোমাকে জমা করতে হয়। কিসের জায়গায়, তোমাদের অ্যাফিডেভিটের জায়গায়, কারণ অ্যাফিডেভিটটা কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের লাগে, ঠিক আছে? তো এটা হয়ে গেল। এখন অ্যাপ্লাইটা তোমরা কীভাবে করে করবে এবং কী কী ডকুমেন্টস সাথে অ্যাটাচ করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমত আমি অ্যাপ্লাইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করে করতে হবে। তো দুটো ওয়েবসাইট রয়েছে, দুটার মধ্যে যে কোনো একটাতে করলে পরেই হবে, তো আমি নতুনটাতেই তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমত ডিস্ট্রিক্ট, তোমাদের যা ডিস্ট্রিক্ট রয়েছে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী সিলেক্ট করে নেবে, দেন সাব ডিভিশন যা রয়েছে, দেন মিউনিসিপ্যালিটি না ব্লক সেটা তোমরা এখান থেকে চুজ করবে, তোমাদের যেটা রয়েছে সেটাই তোমরা এখান থেকে দিয়ে দেবে। তো আমি একটা দিয়ে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য, তো আমি এসটির জন্য যেহেতু তোমাদের দেখাবো। এবং এই যে দেখো সাবকাস্ট দেখতে পাচ্ছ, তোমরা যার কাগজ দিয়ে বানাবে তার কাগজের মধ্যে দেখবে সাবকাস্ট লেখা রয়েছে, তো তোমাদের যে সাবকাস্ট সেখানে লেখা রয়েছে সেটাই তোমাকে কিন্তু এখানে করতে হবে। তো সাপোজ আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেন নেম, নেমের ক্ষেত্রে আমি তোমাদের বলবো এগুলো কিন্তু তোমাদের চেঞ্জ করতে পারবে না, এডিট হয় না এটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের নেম, তোমাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে বার্থ সার্টিফিকেট অনুযায়ী দিবে, না হলে পরে কিন্তু তোমাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড অনুযায়ী, মানে আধার কার্ড বলতে কি এই যে তিনটে ডকুমেন্ট দেখতে পাচ্ছ, ভোটার কার্ড, আধার কার্ড এবং খাদ্যসাথী, এই তিনটার মধ্যে তোমাদের যেটাতে সঠিক রয়েছে সেটা দিবে, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু নতুন যে ভোটার কার্ডগুলো রয়েছে সেটার কিন্তু ডেট অফ বার্থটাকে কিন্তু আর ভ্যালিড মনে করা হয় না, কারণ সেই তোমরা যদি নতুন ভোটার কার্ড পেয়ে থাকো তাহলে দেখতে পারবে সেখানে লেখা রয়েছে স্পষ্ট করে তোমাদের ভোটার কার্ডের পিছনে, যে এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটাকে তারা কিন্তু মান্যতা দিবে না যে কোনো অন্যান্য কাজে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আধার কার্ডে যেটা রয়েছে সেটাই কিন্তু তোমরা এখানটায় দিয়ে দিবে। তো আধার কার্ডের নম্বরটা আমি এখানে দিয়ে দিচ্ছি সাপোজ, তো দেখো, হ্যাঁ, তো আধার কার্ডে দিয়ে দিবে। এবং ডেট অফ বার্থ, দেখো ডেট অফ বার্থটা কিন্তু তোমাদের যা ডেট অফ বার্থটা রয়েছে সেটা আমি বললাম, যে বার্থ সার্টিফিকেট যদি থাকে তো ভালো কথা, ইনকেস যদি তোমাদের বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কী করবে, তোমাদের কিন্তু যে আধার কার্ড রয়েছে, আধার কার্ডের যে ডকুমেন্টসটা রয়েছে সেটাই করবে। আদারওয়াইজ স্কুল সার্টিফিকেট যদি থাকে, স্কুল সার্টিফিকেটে যেটা রয়েছে সেটাই তোমরা এখানে দিবে, কারণ সেগুলোকে কিন্তু ভ্যালিড ডকুমেন্ট হিসেবে নেওয়া হয় ডেট অফ বার্থের, ঠিক আছে? আর যদি ভুল দাও তাহলে কিন্তু তোমাদের সার্টিফিকেট 100% রিজেক্ট হয়ে যাবে, এই কথাটা কিন্তু তোমরা মাথায় রাখবে। দেন তোমাদের ডেট অফ প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করেছো, এটা দেখো, এটা কিন্তু তোমরা যেখানে রয়েছো সেটা থেকে কিন্তু ডিফারেন্ট হতেই পারে। কেউ মনে করো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে রয়েছে, তো সে জন্মগ্রহণ করেছে কুচবিহার ডিস্ট্রিক্টে, তাহলে তোমাকে কিন্তু কুচবিহার ডিস্ট্রিক্টটাই এখানে লিখতে হবে, ঠিক আছে? দেন কেয়ার অফ, মানে যে করছে তার বাবার নাম দিতে হবে, এখানে তার বাবার নাম দিয়ে দিবে। দেন সেখানে এখানে তারপর দেওয়া রয়েছে যে তোমার ডিস্ট্রিক্ট কোনটা, ঠিক আছে, মানে তুমি কোন ডিস্ট্রিক্টে বসবাস করো এখন প্রেজেন্টলি, ঠিক আছে, সেটা দিয়ে দিবে। তোমার যে ভিলেজটা বা রোড বা তোমার যে পাড়াতে থাকো সেটা দিয়ে দিবে, এবং পিনকোড, তোমাদের যা পিনকোড রয়েছে সেই পিনকোড এখানে দিয়ে দিবে। এবং তারপর দেখো পারমানেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেসটা যদি সেম হয় তোমাদের যেখানে রয়েছো তাহলে এটা ইয়েস করবে, আদারওয়াইজ নো করে তোমাদের যেটা রয়েছে সেটা তোমরা এখানে ফিল করে দেবে। দেন রিলিজন, তোমাদের যা রিলিজন রয়েছে সেটা দিয়ে দিবে এখানে, জেন্ডারটাও দিয়ে দিবে ঠিক করে। এখন এখানে রইল ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন বলতে কি যার কাগজ দিয়ে তোমরা বানাচ্ছো, মানে বংশ যদি তোমাদের কারো থাকে তাহলে তার নাম দিবে, তার সার্টিফিকেটের নম্বর দিবে। এবং এখানে একটা জিনিস বলি, যাদের ম্যানুয়াল সার্টিফিকেট নম্বর রয়েছে তারা কিন্তু চাইলে পরে সেখান থেকে ডিজিটাল নম্বরটা তোমরা পেয়ে যাবে, তো ডিজিটাল নম্বরটাকে নিয়ে কিন্তু তোমরা এখানে দিবে। এবং সার্টিফিকেটে তোমরা ম্যানুয়াল দিতে পারো, কোনো সমস্যা নেই, বাট নম্বরটাকে ডিজিটাল দেওয়ার চেষ্টা করবে, এবং সেটা খুব সহজেই করা যায়। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গেলে পরেই দেখতে পারবে সেখানে যে ভিউ সার্টিফিকেট ডিটেলস, ওখানে গিয়ে তোমাদের পুরনো সার্টিফিকেট নম্বর দিলেই তোমরা এটা পেয়ে যাবে। তো এখানে মেন বিষয় যেটা হচ্ছে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, এই জায়গাটা কিন্তু অনেকের ভুল হয়, এটা কিন্তু তোমরা অবশ্যই দেখে দিবে, এবং যদি না পারো তাহলে গুগলে গিয়ে সার্চ করবে, তাহলে কিন্তু সেখান থেকে তোমাদের দিয়ে দিবে এবং সেটাই তোমরা এখানে জাস্ট ফিল করে দিবে। আর যদি তোমার ব্লাড রিলেশনে না হয়
হয় তাহলে পরে যে দুজনের কাস্ট সার্টিফিকেট তোমরা বানাচ্ছ সেটা এখানে তোমাদের তার নাম এবং তার ডকুমেন্টসে যা অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস দিয়ে দিবে, ঠিক আছে, দুটো যে তোমাদের সেম টাইটেলের দিয়ে দিবে। দেন কী করবে, ডাইরেক্টলি নিচে চলে আসবে, আসার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর নতুন পেজে তোমাদের রিডাইরেক্ট করবে। দেখো আসার পর এখানে ফটো তোমাদের দিতে হবে, ফটোর জন্য আমি বলে দিচ্ছি 300 KB নিচে হতে হবে ফটো, 300 KB উপরে হলে কিন্তু ফটো তোমাদের আপলোড হবে না, তো এটা দেখবে। আর তাছাড়া তোমাদের এখানে কিচ্ছু ফিল আপ করতে হবে না, ডাইরেক্ট নিচে চলে আসবে এবং সাবমিটে ক্লিক করবে। করার পর দেখো এখানে দুটো হাত দেখাচ্ছে, এগুলোকে তোমরা অ্যাটাচমেন্ট করবে, এগুলোর সাথে তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড যা যা রয়েছে এবং বাবার কাগজ এবং যার কাস্ট সার্টিফিকেট বানাচ্ছো এবং ইনকাম সার্টিফিকেট প্লাস তোমাদের যেটা আমি বললাম যে ডিক্লারেশন ফর্ম 5 জন লোকালের এবং তাদের ভোটার কার্ডগুলোকে অ্যাটাচ করে তোমরা ডাইরেক্ট দুয়ার সরকারে জমা করবে। এবং দুয়ার সরকারের জন্য আমি বলবো যে তোমরা প্রথম ক্যাম্পে কিন্তু টার্গেট করার চেষ্টা করবে, ইনকেস দিতে না পারলে পরে তোমরা কিন্তু সেকেন্ড দুয়ার সরকারের ক্যাম্পে দিবে। এবং একটা জিনিস আমি বলি, যেহেতু এখন ওয়ার্কলোডটা খুবই বেশি, এর জন্য কিন্তু মনে করো অনেকে আছে যারা ফার্স্ট জেনারেশনের সার্টিফিকেট বানাচ্ছে, একজনের সার্টিফিকেট তো বারবার আনা যায় না, তাই যাদের সার্টিফিকেট দিয়ে বানাচ্ছে তাদের সার্টিফিকেটগুলো কিন্তু তোমরা জেরক্স করে এক কপি বাড়িতে রেখে দিবে, ঠিক আছে। কারণ ইনকেস যদি তোমাদের সেটা না হয় তাহলে পরে কিন্তু তোমাদের আবার জমা করতে লাগতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বারবার করে কিন্তু যার সার্টিফিকেট নিয়ে আসবে সে নাও দিতে পারে, তাই সেটা কিন্তু আগের থেকে তোমরা জেরক্স করে রেখে দিবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, এতটুকু ছিল ভিডিওতে। যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি সেগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করবো। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।